মাকড়সা প্রতি বছর কী পরিমাণ খাদ্য গ্রহণ করে হয়তো এই বিষয় নিয়ে কখনো চিন্তা করেননি। কিন্তু যদি প্রশ্ন করা হয় মাকড়সা প্রতি বছর কতটুকু খাদ্য গ্রহণ করে, তাহলে হয়তো আপনি নিজেই নিজেকে প্রশ্ন করবেন। মাকড়সারা প্রতি বছর মানুষের সমান খাবার খেয়ে থাকে। সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা বলছেন সারা বিশ্বে মাকড়সাগুলো কী পরিমাণ খাদ্য গ্রহণ করে সেই হিসেব তারা বের করেছেন। বাজল বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানীরা বলেছেন মাকড়সারা প্রতি বছর 400 থেকে 800 মিলিয়ন টন খাবার খায়। এর বেশিরভাগটাই পোকামাকড়। প্রতি বছর মানুষও প্রায় একই পরিমাণ মাংস খেয়ে থাকে। ডক্টর মার্টিন নিফলার 4 দশক ধরে গবেষণা চালিয়ে এই তথ্য জোগাড় করেছেন। বিজ্ঞানীরা বলছেন এই গবেষণার মধ্য দিয়ে প্রাণী জগতের ফুড চেইন বা খাদ্য শৃঙ্খলে এবং পোকামাকড় নিধনে মাকড়সার গুরুত্ব সম্পর্কে মানুষ আরও সচেতন হবে। তাই মাকড়সাকে যতটাই শত্রু ভাবেন ততটা কিন্তু শত্রু নয়। এরাই আপনার আশেপাশের পোকামাকড় যেগুলো পরিবেশের ক্ষতি করে সেগুলোকে খেয়ে পরিবেশকে সচেতন এবং সুন্দর রাখছে।